দেখুন, এবার যে পাক দাবি নস্যাৎ করে দিল চীন, পাকিস্তানের অভিযোগ উড়াল চীন। $50 কোটি খরচ করে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এ অন্তঘাতের ছক কষছে ভারত, এ দাবি করেছিল পাক সেনা। এদিন সেই অভিযোগ নস্যাৎ করে দিল চীন, কখনো নরমে কখনো গরমে। সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সঙ্গে বরাবর এমন সম্পর্ক রেখে এসেছে চীন, তবে পাক বিষয়ক নানা বিষয়েই তাদের মদত দিতে দেখা গিয়েছে চীনকে। এই অটুট সম্পর্ক বোঝাতে একে অপরকে ভাই বলেও সম্বোধন করেছে। চীনের এদিনের মন্তব্যে তাই কিছুটা যেন অন্য সুরই শুনতে পাচ্ছে কূটনীতিকরা। পাকিস্তানের স্টাফ কমিটির যুগ্ম প্রধান জেনারেল জুবের মেহমুদ হায়াতের চীনের কাছে অভিযোগ, সীমান্তের ওই অংশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে ভারত। দাবি করে $50 কোটি ব্যয় করে ভারতের গোয়েন্দা সংস্থা অন্তঘাতের ষড়যন্ত্র করছে। বালুচিস্তানে সন্ত্রাস ও মদত দিচ্ছে ভারত। জবাবে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লুকাং শুধু বলেন, আমাদের কাছে এমন কোনো খবর নেই। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।